আশুলিয়ায় দুর্বৃত্তের হামলায় বাবুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো তিনজন পুলিশ জানায় ভোরে আশুলিয়ার বাংলা বাজার এলাকায় একটি টিনশেড বাসার টিন খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে দুর্বৃত্তরা এ সময় ওই বাসার কেয়ারটেকার বাবুল বাধা দিলে তাকে কুপিয়ে আহত করা হয় পরে বাবুলের চিৎকারে ওই বাড়ির বাসিন্দারা মেহেরুন আসমা ও মাহবুব এগিয়েলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করে এ ঘটনার জড়িত সন্দেহে রাসেল নামে এক ব্যক্তির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ